পাটুরিয়া ফেরিঘাটে অনেক বেশি ভিড় থাকার কথা, যেহেতু ঈদ কয়েকদিন পরেই। তো ঢাকা শহরের মানুষ অনেকে হয়তো গ্রামের পথে রওনা দিয়েছে, তবে সেই উপেক্ষা করে এখানে কিন্তু তেমন একটা ভিড় দেখা যাচ্ছে না। কিন্তু সব থেকে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে অতিরিক্ত তাপদাহ, মানে প্রচণ্ড পরিমাণে গরম। আর দেখতে পাচ্ছেন যে মেঘ বৃষ্টি ছিল কয়েকদিন আগে, এখন অলরেডি বৃষ্টি নেই, তবে মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও প্রচণ্ড লেভেলের গরম। আর দেখতে পাচ্ছেন যে কী পরিমাণের বাতাস হচ্ছে, কিন্তু বাতাস হচ্ছে ঠিক আছে, কিন্তু বাতাসের সাথে সাথে শরীর কিন্তু একেবারে ঠান্ডা হচ্ছে না, প্রচণ্ড রকমের গরম লাগতেছে। আর দেখুন ঘাটের অবস্থা, পানি কতটা উত্তাল, উত্তাল পাত্তাল ঢেউ খেলতেছে শুধু, আর পানিটা মনে করেন যে বাতাসের সাথে সাথে লঞ্চের সাথে এসে বাড়ি খাচ্ছে। এমতা অবস্থায় মানে খুবই প্রচণ্ড তাপ তৈরি হচ্ছে, যেটা মানুষের জন্য খুবই বেশি ক্ষতিকর। বাসের মধ্যে যারা যাতায়াত করতেছে, বাসের মধ্যে তো বসে থাকার মতো কোনো অপশন নেই, মানে এতটা পরিমাণে গরম। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেরিও খুব একটা জ্যামঝট নেই, আরামে কিন্তু খুব ইজিভাবে ফেরিগুলো চলতে পারছে। তো এই হচ্ছে কুরবানি ঈদকে উপেক্ষা করে ঢাকা শহরের মানুষ নিজ গ্রামে ফিরে যাচ্ছে। তো সব কিছু ভালোভাবে ইনশাল্লাহ হয়তো সবাই পৌঁছাক বাড়িতে, এই কামনাই করি, এই দোয়া করি। আর যে যেখানেই থাকুক না কেন সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর দেখতে পাচ্ছেন পানিটা কত ঘোলা, কী ভয়ঙ্কর অবস্থা।